ওয়াইফ আমাকে টাকা দিয়েছে, ধার দেনা করেছি ওয়াইফের কাছে অনেক টাকা, এখন শোধ করতে হবে, ঠিক আছে, আর প্রিমিয়াম ভরতে হবে। এছাড়া যদি মানুষ হতো আমাকে মানে কাঁদতো, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। চ্যানেলের নাম ফাম সব লেখা আছে, আমি তোলা হয়নি চ্যানেলের নাম, বুঝছো। লাইফের প্রথম বাইক মানে প্রতিটা ছেলের কাছে একটা ইমোশন, আর এটাই ছিল আমার লাইফের ফার্স্ট বাইক। আচ্ছা, 2016 নিয়েছিলাম, তখন বয়স হবে ওরা কত হবে, 18-19 বয়স হবে, গাড়ি নেই প্রথমে, ড্রাইভিং লাইসেন্স, তো প্রথম গাড়ি মানে অনেক কিছু ইমোশন থাকে, মানে সুখ দুঃখ, রাতের বেলা হঠাৎ করে হসপিটালে যাওয়া, ঠিক আছে, হঠাৎ করে কারুর বাড়িতে যাওয়া, বা বিয়ে বাড়ি রাত্রিবেলা ফিরে আসা, অনেক রাত 1টা 1টা 2টো সব এই গাড়িতে কাজ হয়, প্রথম গাড়ি ফ্যামিলির। তারপরে যেহেতু ছোটো ছিলাম, মেয়েদেরকে নাম্বার দেওয়া, ওইগুলো একটা আলাদা রকমের ইমোশন থাকে, ঠিক আছে, মানে যেটা বলে মেয়ে বাজি ছোটোবেলায় যেটা হতো, এখন বয়স হয়ে গেছে সব ছেড়ে দিয়েছি, ঠিক আছে, ছোটোবেলায় সবাই করে থাকে নাম্বার দেওয়া দিই, প্রথম গার্লফ্রেন্ডও বলতে পারো, সব কিছু সব কিছু ইমোশন, ঠিক আছে, মানে প্রথম গাড়ি হবে সেটাই আমার ছিল। তো তোমরা বলবে কেন বলছি আজকে হঠাৎ করে প্রথম গাড়ির কেন ডিটেল দিচ্ছি, আচ্ছা গাড়িটাকে বিদায় দেবো, মানে প্রবলেম খুব একটা ছিল না, কিছু কিছু প্রবলেম ছিল, হয়তো আমাকে দেখেছো অনেকজন, আমাকে র্যাপিডোতে অনেক বন্ধু দেখা হয় ইউটিউব থেকে, সামনে এর লেখা আছে বলে অনেকজন চিনতে পারে, দাদা তোমার ভিডিও দেখি, আজকের থেকে এই ভিডিও এটা গাড়িটা আর দেখতে পাওয়া যাবে না, গাড়িটা চলে যাবে এক্সচেঞ্জে, নতুন একটা গাড়ি নেওয়া হবে, তো আজকের এই বাইকটাকে আমাদের প্রথম গার্লফ্রেন্ডকে বিদায় দেওয়া হবে, নতুন একটা বাইক নেওয়া হবে, চলো শোরুমে যাই, শোরুমে গিয়ে তোমাদেরকে দেখাই কি বাইক নেবো। বাইকটা নেবো হচ্ছে কাওয়াসাকি Z900 যেটা আছে ওইটা, ওয়াও, ঠিক আছে, হেভি হাই সিসি গাড়ি, এসা নাই হো সকতা, কে দো কি ইয়ে ঝুট হ্যায়, তোমাদেরকে দেখাবো, গাড়িও খুব সুন্দর, ছিলাম গ্রিনফিল্ড সিটিতে, এখানে একটু নিলাম, একটু ঘুরে নিলাম একটুখানি, বাইকটার সাথে একটা শুট করে নিলাম লাস্ট ভিডিও, কোথায় চলে যাবে বাইকটা জানি না, কার কাছে চলে যাবে সেটাও জানি না, তো চলো এখান থেকে নতুন একটা জার্নি শুরু হবে, ভাববে না ইউটিউবের টাকাতে গাড়ি কিনছি, ঠিক আছে, তোমরা যা মানে ভিডিও যা ভাইরাল যাচ্ছে কিছুই হচ্ছে না, ঠিক আছে, মনিটাইজ হয়েছে চ্যানেল, কিন্তু টাকা পয়সা ভালো কিছু আসছে না, জমানো টাকা, আর আমার ওয়াইফ আমাকে টাকা দিয়েছে, ধার দেনা করেছি ওয়াইফের কাছে অনেক টাকা, এখন শোধ করতে হবে, ঠিক আছে, আর প্রিমিয়াম ভরতে হবে, তো চলো এতটাই বলার জন্য এসেছিলাম, তোমরাও অবশ্যই তোমাদের কমেন্ট করো তোমরা ফার্স্ট বাইক কী ছিল, আর তোমাদের জন্য বাইক অবশ্যই ইমোশন কি না অবশ্যই কমেন্ট করে জানাবে, তো চলো এখন নেই, বাকি তোমাদের গিয়ে দেখাচ্ছি শোরুমে। সো আওয়ার ব্ল্যাক প্যান্থার ইজ আলহামদুলিল্লাহ, দিস ইজ আওয়ার ব্র্যান্ড নিউ ব্ল্যাক প্যান্থার। তবে এখানে আসার আগে কিছুটা শোরুমের কাহিনী আছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম বাইক তো, তাই বাইক টেক ওভার করার আগে যতটা পারলাম বাইকটাকে ভালো করে মুছে দিলাম, কারণ অনেক আমার সামনে সাথে থেকেছে, অনেক জায়গা ঘুরেছে আমার সাথে। কিছু ক্যাশ টাকা পেমেন্ট করে আর যেগুলো ফর্মালিটিস থাকে সাইন ফাইন করার, ওই সাইনগুলো করে করে দিয়ে তোমাদেরকে দেখাই। চলো, এর আরও দুটো কালার আছে, অল ব্ল্যাকটা তো তোমরা দেখেই নিয়েছো প্রথমেই, এর সাথে কিন্তু এর সাথে দেখতে পাচ্ছ গ্রে, আর সাথে স্টিলের সাথে ব্লু আছে, আর তার সাথে কিন্তু গ্রে স্টিলের সাথে রেড কম্বিনেশনটা আছে। পার্সোনালি আমার ব্লুটা ফেভারিট ছিল, কিন্তু বাড়ির লোকের জন্য ব্ল্যাকটা নিতে হলো, ওর এটা পছন্দ। বাইকের মধ্যে সেরা বাইক হচ্ছে এটা, ঠিক আছে, রাজা বাইক, কিন্তু আমার বয়স হিসাবে তো আমাকে এটা মানাবে না, আর বয়স হিসাবে ওই সব গাড়ি নিতে হবে, এইসব তেল সার্ভিসের জন্য সেরা গাড়ি, আমার বয়স হিসাবে যেটা মানাবে সেটাই নিলাম, দেখা যাক এটা আবার কতদিনের জন্য হয়। বাইরে থেকে আমার পুরাতন আমার এক্স আর এক্স দাঁড়িয়ে আমাকে দেখছে, কাগজপত্র, গাড়ির দাম হচ্ছে 1,00,000 প্রায় 26,000 টাকার কাছাকাছি, ঠিক আছে, ABS আছে যেহেতু। তোমার কিন্তু কমেন্ট করে জানাবে ব্লু রেডের মধ্যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে, আমি তো ব্ল্যাকটা নিলাম, ব্লু রেডের মধ্যে কোনটা পছন্দ করবে। ইচ্ছে আছে গাড়িটা নিয়ে মোটো ব্লগিং শুরু করা, তার জন্য তো আবার গোপ্রো দরকার, 15-20,000 টাকার খবর, দেখা যাক কতদূর কী হয়, সময়েরও ব্যাপার। তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে ইউটিউবে, সাপোর্ট করে যেও, গাড়িতে হালকা মডিফাইডের দরকার আছে সেটাও তোমাদের একটা নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবে। এছাড়া যদি মানুষ হতো আমাকে মানে কাঁদতো, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে,
চ্যানেলের নাম ফাম সব লেখা আছে, আমি তোলা হয়নি চ্যানেলের নাম, চ্যানেলের নাম তোলা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জানি তোমাদের জন্য কত ইনফরমেটিভ ভিডিও এটা, না কোনো মার্কেট ব্লগস না, কিন্তু এটা আমার মেমোরিজের জন্য আমি ভিডিওটা পোস্ট করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিও ওয়েলিংটন মার্কেটে আমি গাড়িটা মডিফাই করবো আর অন্যান্য গাড়ির মডিফাই তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের নিজস্ব গাড়ি তোমরা ওখানে মডিফাই করে দেবে পারবে। চলো আজকের জন্য এই ভিডিও এখানেই শেষ করছি, বাই, টাটা, সালাম আলাইকুম। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।